ठाकुर फुल तुलते चलो फुल तुले तपर सब दिन की सब जानते सब देखें चलो ठाकुर আমার ঠাকুর বলেন সহিতে তুমি না পারো যদি অন্যের কটু ব্যবহার কেমন করে সইবে তারা তোমার তিক্ত অত্যাচার জানেন তো আমার গাছগুলোতে না এখন আবার ফুল ফুটছে আমার দেখে যে কি আনন্দ লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না আমি তো আজকে সেই কারণে বাটি নিয়েই আসিনি ফুল তোলার জন্য আর আজকে এত ফুল যে আমার হাতেই আছে না তাই কিছু ফুল তুললাম আর কিছু ফুল গাছে রেখে দিলাম কারণ ওদিকে ছোটন যে আবার ফুল কিনে নিয়ে এসেছে সেই কারণে আর এখন আমি পুজো করতে বসে গেলাম চলুন মন দিয়ে আগে পুজোটা করে নিই আমার পুজো টুজো সব হয়ে গিয়েছে আর এখন চা খাবো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে তাই ভেবেছি আজকে খিচুড়ি বানিয়ে নিব তো দেখি এখন তুলায় পানি জল দিয়ে খিচুড়ি বানাবো আতপ চলে খিচুড়ি বানাবো না তার কারণ আতপ চলে খিচুড়ি আমার ভালোই লাগে না ভালো একমাত্র পোলাও ভালো লাগে ঝরঝরে খিচুড়ি ভালো লাগে ঢালা খিচুড়ি আতপ চলে ভালো লাগে না তো আজকে ভেবেছি যে তুলায় পানি চাল দিয়ে খিচুড়ি বানাবো মুগের ডাল দিয়ে তো চলুন আগে চাটা করে চা খেয়ে নিই কারণ চা না খেলে কোনো এনার্জি পাচ্ছি না চা বসে নিই চলুন আমার স্নেহা এই চলুন তারপর এখন বসে গেলাম সবজি কাটতে ছোটন কি সবজি কাটতে কিন্তু ছোটন অনেকটি করে সবজি কাটে যতটা প্রয়োজন না তারও বাইরে সবজি কেটে দেয় সেই কারণে আমি বসে গেলাম পরিমাণ মতন কেটে নিচ্ছি কালকে রাতে প্রেসার জন্য নেহা তো ভাত খায়নি ভাত আর ডিম সকালে ওকে ওটাই গরম করে দিলাম ওখানে আর আমি একটা চিজ পাওয়াটা বানিয়ে নিচ্ছি গতকালে ময়দা তো মেখে রেখেছিলাম আর ছোটনের জন্য একটা এমনি পাওয়াটা কারণ ছোটন চিজ দিয়ে খায় না তো চলুন ঝটপট করে এখন পাওয়াটা বানিয়ে নিই আর আমার এখন একটা পাওয়াটা আমার চিজ পাওয়াটা বানানো হয়ে গেলে এখন ছোটনেরটা বেলে ছোটনেরটা ভেজে নিচ্ছি তবে রেডি হয়ে যাবে আর পরোটা খাচ্ছি ধনে পাতা চাটনি দেখি যে অসাধারণ লাগছে আপনাদেরকে বলতে পারবো না এখন চলে এলাম রান্না করতে এখানে সমস্ত রকম কিছু কেটে নিয়েছি আলু লঙ্কা আদা কুমড়ো বিট টমেটো চাল ভেজে রেখেছি এখানে বাঁধাকপি আর তখন রান্নাও চাপিয়ে দিয়েছি খিচুড়ি বসিয়ে দিয়েছি ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এরপরে চালটা দেবো আর বেসন ভাজবো দেখছি খাওয়ার সরোটা নেই আর এখন ডাল চাল তেল একসাথে সেদ্ধ সেদ্ধেছি আলু দিয়ে আর এখানে বেসনের জন্য কালো জিরে বেসন চালের গুঁড়ি আর ঠান্ডা জল নিয়ে মেখে নিচ্ছি এদিকে এখন মশলাটাও রেডি করে নিচ্ছি আর আদা জিরে আর লঙ্কা আর জিরে গুঁড়ো আছে লঙ্কা রেডি করে নিলাম রেডি করে এখন রান্না করব শাঙ্কুর ভাত তুলে নিয়েছিলাম হলুদ টলুদ মশলা টসলা দেওয়ার আগে আর এটা হচ্ছে চাটনি আর এটা হচ্ছে শাঙ্কু পাঙ্কু সবাই খাবে এই খিচুড়ি আর আমার জন্য একটু জল দিয়ে পাতলা করেছি এটা সবার জন্য রাতেও হয়ে যাবে আর এখন খেতে বসে গেছি চামচ দিয়ে খাওয়ার অভ্যাস আমার একেবারে নেই কিন্তু এই খিচুড়িটা চামচ ছাড়া হাত দিয়ে উঠবে না সেই কারণে চামচ নিয়ে বসেছি আর ছোটন আর আমি এখন খাবো আর আমার পাঙ্কুর খাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে আর খুব সুন্দর হয়েছিল যা খিচুড়ি আছে তার রাতেবেলা পরের দিন সকালে এখানে অসুবিধা নেই মানে এতটাই বেঁচে গিয়েছে তো চলো এখন একটু রেস্ট করবো আর ছোটন যাবে একটু স্ট্যান্ডে তার কারণ বাবার জিনিস পাঠিয়েছে বাবার আজকে মাটন পাঠাতো মাটন আর মাছ চিকেন সব পাঠাতো কিন্তু আমি বলেছি সকালবেলায় নিব কিন্তু সকালে আমরা ফোন রিসিভ করতে পারিনি সেই কারণে মানে বাবাও দেয়নি দেওয়ার সাহস পাইনি আর ফোন যেহেতু রিসিভ করিনি কারণ ওটা তো আর ঘুরে যেতে পারে না কিন্তু শুকনো জিনিস যেগুলো দিয়ে দিয়েছিল বাবা যে নিলেও যদি পরে ফোন ধরি এই ভেবে তো সেগুলোও প্রথমবার চলে গেছে দ্বিতীয় টিপে ছোটন নিতে যাচ্ছে আমি যাবো না আমি নিচে নামবো না এটা প্রতিজ্ঞা করে নিয়েছি তো চলুন তবে ছোট নিয়ে আসুক সেই কারণে আপনারা আপনাদের ভিডিওগুলো হয়তো একটু একঘেয়ামি লাগবে বাড়িতে আছি কিন্তু বাড়িতেই আছি বাড়িতেই রান্না বান্না করছি গোবোকে নিয়ে মেকে নিয়ে টাইম পাস করছি বাট নিচে এখনও নামিনি এটা আমার লাইফে ফার্স্ট টাইম যে আমি পুজোর আগে মার্কেটিং শপিং যেটাই বলেন কিছু না করে বাড়িতে বসে আছি আমি দেখতে চাই আমার ধৈর্যের পরীক্ষা আমিই নেব
আর এখন বসে গেছি মুড়িতে, মুড়ি বাটিনে দিতে হচ্ছে, ডাটা নিয়েছে, ছোটো একটু মুড়ি নিয়ে এলো। অনেকদিন পরে মুড়ি খাচ্ছি, সাধারণত আমি মালদা মুড়ি খাই না কালিয়াগঞ্জে মুড়ি ছাড়া, বাট অগত্যা আমার কাছে মালদা মুড়ি খেতে হচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম, আর এখন রাতের খাবার বানাবো। মুড়ি খেয়েছিলাম, মুড়ি খাওয়াচ্ছিলাম এই কারণে প্রচুর পেটে ব্যথা করছে, এত পেটে ব্যথা করছিলো আমার কেন জানি না হঠাৎ করেই। তো সে কারণে ছোটনকে বলে একটু মুড়ি মেখে দাও, তো ছোটন মুড়ি মেখে দিল। আর এখন রাতে রান্না তো করতেই হবে, তাই রাতে রান্না করতে চলে। শাঙ্কু তোর এখানে, তো চলুন এখন রাতে রান্না করি না। শাঙ্কু আমার কোলে আছে, এত ডিস্টার্ব করছে, এত ডিস্টার্ব করছে। শাঙ্কুর গলার বেল্ট নেই বলে মানে বলার কথা না। এই শাঙ্কু আমার, শাঙ্কু এটা শাঙ্কু শাঙ্কু। তো চলুন আর কথা না বাড়ি, আগে রাতে খাবার কি করি সেটা আপনার সঙ্গে শেয়ার করে দিই। আর এখন ছোটন বসে গেছে সবজি কাটতে। রাতে আমার খিচুড়ি আছে, বাট খিচুড়ি ওরা কেউ খাবে না, পাঙ্কুও বলে দিল, আর ছোটনও বুঝতে পারলাম খিচুড়ি কেউ খাবে না। এবার সবারই ইচ্ছা একটু লুচি খাওয়া, সেই কারণে একটু লুচি বানাতে বসে গেলাম আমি। ময়দা টদা আটা ময়দা একসাথে মিশিয়ে রেখে দিলাম, এবার পরে বানাবো। কালিয়াগঞ্জ থেকে আজকে শুধু তেলটা দিয়েছে, একটা ডকুমেন্টস এসেছিলো যেটা এখন শেয়ার করলাম না, থাক হচ্ছে। তো এই তেলটা এখন ঢেলে নেবো, দুটো ভর্তি ভর্তি তেল আছে, তো চলুন আগে তেলটা ঢেলে নিই। আর এখন চলে এসেছি রাতে সবজি বানাতে, আলু আর পটলে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে সবজি বানাবো। কালো জিরা দিয়ে পটল আলুগুলোকে দিয়ে একটু ভেজে নিয়ে ঢাকা দিয়ে তারপর একটু জল দিয়ে নামিয়ে নেবো। আর এখন এলো শাঙ্কুর আমার এই গলার বেলটা, নেহা খুলে দিয়েছে, না তাহলে আপনাদেরকে দেখাতে আমি। তো এটা ঝুনঝুনি লাগানো আছে, আর এটা পুরো ভেলভেট টাচ আছে, বেলটা খুব সুন্দর, ওপরেটাও স্টিল আছে, ওই যে শাঙ্কুর সহজে ভেঙে দিতে পারবে না এটা। আর সবজিতে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এদিকে আমি লুচিগুলো বেলে নেবো, একটু আটা দিয়ে বেলছি আজকে, তার কারণ চিনিটা গলেছে, একটু নরম নরম হয়ে গিয়েছে সেই কারণে। তো চলুন এক এক করে এখন লুচিগুলো ভেজে নিই। ছোটনকে স্নেহাকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আমার অসহ্য এখন পেটে ব্যথা করছে, কারণ পেটে স্টোন আছে যেটা এখনও উঠি হয়নি, তা আমি আর দাঁড়াতে পারছি না, সেই কারণে রেখে দিলাম সবটাই, আগামী দিন করবো। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, 11:30 বাজে, আমার তখন খুবই পেটে ব্যথা উঠে গিয়েছিলো, যে কারণে আমি এসে শুয়ে পড়েছিলাম। তো তারপর গুগোতে ভাতটা সব ছোটনই করেছে। চলুন তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। চলুন টাটা, এবং আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।